এক গ্রামে মহিলাদের বিনুনি কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটতে থাকে। রাত হওয়ার সাথে সাথেই এক পেতনি হাতে ছুরি নিয়ে আসে এবং ঘুমন্ত মহিলাদের বিনুনি কেটে নিয়ে চলে যায়। গ্রামের কেউই বুঝে উঠতে পারছিল না যে কে এমন আছে যে মহিলাদের বিনুনি কেটে নিয়ে চলে যাচ্ছিল। আরে শোনো গিন্নি, চুলগুলো তোমার লুকিয়েই রাখো, না হলে তোমার এই সুন্দর চুলের বিনুনিটাকে কেউ কেটে নিয়ে চলে যাবে। পুরো গ্রামে ওই বিনুনি কাটার ঘটনা তো দিন দিন বেড়েই চলেছে। তোমার এই সুন্দর চুলটাকে লুকিয়ে নাও, না হলে তোমার বিনুনিও কেউ কেটে নিয়ে চলে যাবে। শোনো মশাই, তোমার এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারুর অত সাহস কোথায় যে আমার বিনুনিকে কেটে নিয়ে চলে যাবে? ঠিক আছে, সে তোমার ইচ্ছে, আমার কাজ ছিল তোমায় বলা। তোমার বিনুনি কেটে গেলে ওই কাঁদতে কাঁদতে আবার আমার কাছে এসো না। এই কথা বলে রঘু নিজের কাজে চলে যায়। সেই রাতে পেতনি আবারও বিনুনি কাটার জন্য বেরিয়ে পড়ে। সে গ্রামের চারিদিকে ঘুরতে ঘুরতে একটি ঘরের সামনে এসে দাঁড়ায়। সেখানে সে জানলা দিয়ে এক ঘুমন্ত মহিলাকে দেখতে পায়। পেতনি সঙ্গে সঙ্গে ঘরে ঢোকে এবং সেই ঘুমন্ত মহিলার বিনুনিটি কেটে নিয়ে চলে যায়। ঠিক যেই মুহূর্তে সে বিনুনি কেটে নেয়, ওই মহিলার ঘুম ভেঙে যায়। হে ভগবান, কে ওখানে, কে ওখানে, ও কোথা থেকে চলে এলো, আমার বিনুনি কেটে নিয়ে চলে গেল। পেতনি ঠিক সেই মুহূর্তে কেটে নেওয়া চুলের বিনুনি হাতে নিয়ে ওখান থেকে উড়ে চলে যায় এবং সেই মহিলা পেতনির পিছু নিতে থাকে এবং হঠাৎ করেই সেই পেতনি গায়েব হয়ে যায়। সেই সময় তার স্বামী বল্লু তার পিছু নিতে নিতে সেখানে এসে পৌঁছায়। কি হয়েছে, এত রাত্রে তুমি কোথায় যাচ্ছ? পেতনি আমার বিনুনি কেটে নিয়েছে আর জানি না অন্ধকারে কোথায় গায়েব হয়ে গেল। এটা তো খুবই খারাপ হয়েছে, কিন্তু তার জন্য তোমার তো কোনো ক্ষতি হয়নি। এরপর তারা বাড়ি ফিরে আসে। পরের দিন সকালে ওই মহিলার বিনুনি কাটার ঘটনাটা সমস্ত জায়গায় ছড়িয়ে যায়। সকলে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে। রঘুও এইসব শুনছিল। হঠাৎই তার নিজের স্ত্রীর কথা মনে পড়ে যায় এবং সে সেখান থেকে চলে যায়। এবং যখন সে বাড়ি পৌঁছায় দেখে তার স্ত্রী চুল আঁচড়াচ্ছে। আরে তুমি কি জানো, কাল রাতে আবার ওই পেতনি আমার বন্ধুর বউয়ের বিনুনি কেটে নিয়েছে। আমার তো খুব ভয় লাগছে গো, ও আবার তোমার কাছে না চলে আসে। তুমি ঘাবড়িও না, আমার কিছু হবে না। কি ব্যাপার বলো তো, তোমার চুল তো প্রত্যেক দিনই একটু একটু করে বেড়েই চলেছে। আমি আমার চুলের তো অনেক খেয়াল রাখি না, তার জন্য বেড়েই চলেছে। ঠিক আছে, তুমি তোমার খেয়াল রেখো, আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করে আসছি। একথা বলে রঘু চলে যায়। বললু, আমি তোর বউয়ের ব্যাপারে শুনলাম, শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল রে। কি বলবো ভাই, ও তো কেঁদে কেঁদে খুব খারাপ অবস্থা করে ফেলেছে। আর বলো, তোমার ঘরে সবাই ঠিক আছে তো? তোমাকেও বৌদির খেয়াল রাখতে হবে, ওই পেতনি যেন বৌদির চুলও না কেটে নিয়ে যায়। একদম ঠিক কথা বলেছিস রে, আমারও তো ওকে নিয়ে খুব চিন্তা হয় রে। ঠিক আছে চল, আমি আসি, বৌদির খেয়াল রাখিস তুই। এই কথা বলে রঘু ওখান থেকে নিজের বাড়িতে ফিরে আসে। রাত্রে যখন রঘু নিজের ঘরে ঘুমোচ্ছিল ঠিক সেই সময় সে কারুর হাঁটা চলার শব্দ শুনতে পায়। সে ঘুম থেকে উঠে পড়ে এবং চারিদিকে দেখতে থাকে। তার স্ত্রীকে সে কোথাও দেখতে পায় না, সে ভয় পায়। ঝুমড়ি, তুমি কোথায়, কোথায় তুমি? রঘু বাইরে আসে এবং দেখে সেখানে কিছু গ্রামবাসী দাঁড়িয়ে আছে। আরে আমার বিনুনি কেটে নিয়ে চলে গেল একজনে, এবার আমি কি করব? কি হলো ভাই, এত চেঁচামেচি করছো কেন? কি আর বলবো ভাই, এই মহিলার কেউ বিনুনি কেটে নিয়েছে আর গায়েব হয়ে গেছে, এই জন্যই কাঁদছে। হে ভগবান, আমার ঝুমড়ি কোথায় গেল, ওকেও তো আমি দেখতে পাচ্ছি না, আমার ওকে খোঁজা উচিত। এরপর রঘু আবারও বাড়ি ফিরে আসে এবং এসে দেখে তার স্ত্রী সেখানেই রয়েছে এবং সে তার নিজের চুল আঁচড়াচ্ছিল। ঝুমড়ি, তুমি কোথায় চলে গেছিলে? তুমি জানো কি, ওই পেতনি গ্রামের আর একটা মহিলার বিনুনি কেটে নিয়েছে, তোমার ভয় লাগে না নাকি? ঝুমড়ি তার কথার কোনো উত্তর দেয় না।
এবং খুব আনন্দের সাথে নিজের চুল আঁচড়ে চলে। রঘু দেখতে পায় তার স্ত্রীর চুল আরো লম্বা হয়ে গেছে। আরে ঝুমরি, তোমার চুল তো দেখছি একদিনই অনেক বড় হয়ে গেছে, এটা কি করে সম্ভব? রঘু এটা দেখে খুব ঘাবড়ে যায়। সে বুঝতেই পারছিল না যে এটা কি করে সম্ভব। পরের দিন সকালবেলা ঝুমরির এই চুল বড় হয়ে যাওয়ার ঘটনাটা সকল জায়গায় আলোচনা হতে থাকে। সবাই তার চুল নিয়েই আলোচনা করতে থাকে যে ঝুমরির চুল এমন অদ্ভুতভাবে বেড়ে কি করে যাচ্ছে। আরে ভাই, গ্রামে যখনই পেতনি কারুর বিরুনি কাটে, ওর ঠিক পরেই রঘুর বউয়ের বিরুনি বেড়ে যায়। আমার তো মনে হচ্ছে ওর বউই হলো সবার বিরুনি কেটে নিয়ে যাওয়ার পেতনি। রঘু এই সমস্ত কথা শুনছিল। সে এটা বুঝতে পারছিল না যে সে কি করবে। সে তার বন্ধু বল্লুর কাছে সাহায্যের জন্য যায়। বল্লু, আমার মনে হচ্ছে ঝুমরি বোধহয় ওই পেতনিটা যে সবার ওই বিনুনি কেটে নিয়ে যায়। এমন কেন বলছো ভাই? তার কারণ, গ্রামে যখনই কারোর বিনুনি কাটা যায়, তারপর দেখি ঝুমরির চুল বেড়ে গেছে। আর কালকে যখন ওই পেতনিটা হামলা করেছিল, তখন ঝুমরি নিজের বিছানাতেও ছিল না। তারপর কি জানে হঠাৎ কোথার থেকে চলে এলো। যদি এমন হয় তাহলে আমাদের তাড়াতাড়ি কিছু করতে হবে। তুমি আজ রাতে ঘুমানোর নাটক করবে, আর যেই বৌদি বাড়ি থেকে বেরিয়ে যাবে তুমি ওকে অনুসরণ করবে, সব কিছু বুঝতে পেরে যাবে যে কি কি হচ্ছে। বললু, তুইও আমার সঙ্গে আমার বাড়িতে চল, তুই ওখানে লুকিয়ে থাকিস, তারপর দুজনে মিলে একসাথে ধরবো ওকে। ঠিক আছে, চলো। বললু রঘুর সাথে তার বাড়ি চলে যায় এবং আলমারিতে গিয়ে লুকিয়ে থাকে। রাতে বললু ঘুমিয়ে থাকার নাটক করে। ঝুমরি বাড়ির বাইরে বেরিয়ে পড়ে। রঘু ওঠো, বৌদি বাইরে বেরিয়ে গেছে। রঘু এবং বল্লু দুজনেই ঝুমরির পিছু নিতে থাকে। ঠিক সেই মুহূর্তেই ঝুমরি পেতনির রূপ ধারণ করে। দুজনেই চমকে যায়। রঘুদা, তোমার সন্দেহ তো ঠিক ছিল, তোমার বউ তো পেতনি গো। এবার কি করব, আমার তো কিছুই মাথায় আসছে না। ও আবার কারুর বিনুনি কাটতে বেরিয়ে পড়েছে, এখন যদি ওকে আমরা না আটকাই তাহলে ও আবার কারুর বিনুনি কেটে নেবে। কিন্তু এ সবাইকার চুল কাটছে কেন? আরে আমি কি জানি বলতো, তুই তোর বৌদির সঙ্গে দেখালে জিজ্ঞেস করে নিস। চল চল চল, ওর পেছনে যাই চল। তারা দুজন তার পিছু নিতে থাকে। পেতনি এক বাড়ির সামনে দাঁড়ায় এবং আশেপাশে দেখতে থাকে, তারপর বাড়ির ভিতরে ঢুকে যায়। সেই বাড়িতে এক মহিলা ঘুমোচ্ছিল এবং পেতনি তার দিকে এগিয়ে যায়। রঘুদা, এবার কি করব, বৌদি তো ওই ঘরের ভিতরে ঢুকে গেল। আরে বোকা, বৌদি বৌদি কি করছিস তুই, এখন ও আর তোর বৌদি নয়, ও একটা পেতনি, চল আমরাও ভেতরে যাই। আরে বাহ, এর চুল তো খুব ঘন আর খুব সুন্দর, এক্ষুনি এর বিনুনি কাটছি। ঠিক সেই সময় বল্লু আর রঘু সেখানে পৌঁছে যায়। দাঁড়াও বৌদি, আমরা তোমাকে এমন করতে দেব না, তুমি এমন করলে আমরা তোমাকে মেরে ফেলবো। এগুলো তুমি একদম ঠিক করছো না, তুমি ওকে ছেড়ে দাও। বোকা মানুষ, আমি তোমার ওই কোনো ঝুমরি ফুমরি নই, আমি একটা পেতনি, আমার আর কিছু চুলের প্রয়োজন, তারপরে আমি মহাশক্তিশালী হয়ে যাব, তারপর চারিদিকে শুধু আমারই রাজত্ব থাকবে। রঘুদা, তুমি একে তোমার কথার মধ্যে আটকে রাখো, আমি পিছন দিক দিয়ে চুপি চুপি গিয়ে এর চুলগুলো কেটে দেব। বললু চুপি চুপি পেতনির পিছন দিকে চলে যায় এবং রঘু নিজের কথায় পেতনিকে ভুলিয়ে রাখতে থাকে। বললু পিছনে গিয়ে চুপি চুপি পেতনির চুল কেটে দেয়। আরে তুমি এটা কি করলে, তুমি আমার স্বপ্ন মাটিতে মিশিয়ে দিলে, আমি তো বরবাদ হয়ে গেলাম। বিনুনি কাটার সাথে সাথেই সেই পেতনি ঝুমরির শরীর ছেড়ে বেরিয়ে যায় এবং ঝুমরি সেই পেতনির থেকে মুক্তি পায়। আরে বৌদি, তুমি আবার ফিরে এসেছো। হ্যাঁ বল্লু দাদা, তোমার কারণে আমি পেতনির থেকে মুক্ত হয়ে গেলাম, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। রঘু নিজের স্ত্রীকে ফিরে পেয়ে খুব আনন্দ অনুভব করে এবং নিজের বাড়ি ফিরে এসে খুব আনন্দের সাথে জীবন কাটাতে থাকে। গ্রামবাসীরাও বিনুনি কাটা পেতনির হাত থেকে মুক্তি পেয়ে যায় এবং সকলে খুব সুখ শান্তিতে জীবন কাটাতে থাকে।
আপনার কি মনে হয় এরপরে কি হতে যাচ্ছে? কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আপনাদের কমেন্ট আমরা নিশ্চয়ই পড়ব। এই গল্পের মতো আরও মজাদার গল্প শোনার জন্যে স্ক্রিনে দেওয়া ভিডিওর লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন। আর এই রকমই সুন্দর বাংলা গল্পের জন্যে ওয়েবটিউন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব আর ফলো করুন।